বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়ে গেল ঘূর্ণিঝড়ে জন্ম হল ঘূর্ণিঝড় মোকার যা খুব শীঘ্রই আরও শক্তি সঞ্চার করে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়েও পরিণত হবে অচিরেই আবহবিদরা জানিয়েছিলেন বুধবার সন্ধ্যাতেই জন্ম হতে পারে মোকার কিন্তু তা হয়নি জন্মক্ষণ হয়ে কয়েক ঘন্টা পিছিয়ে বৃহস্পতিবার ভোরে অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হাওয়া অফিস জানিয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে অতি গভীর নিম্নচাপ আট কিলোমিটার বেগে একটু একটু করে দক্ষিণ পূর্ব বঙ্গোপ থেকে আরো উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছিল এরপর বৃহস্পতিবার ভোরের দিকে তার শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বুধবারের তুলনায় বৃহস্পতিবার পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব কমিয়েছে ঘূর্ণিঝড় বর্তমানে ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার থেকে পাঁচশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বলে হাওয়া অফিস সূত্রে খবর আবহাওয়া দফতর থেকে আরও জানিয়েছে বর্তমানে বাংলাদেশের কক্সবাজার থেকে বারোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা মিয়ানমারের স্থিত থেকে মোকা রয়েছে এগারোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে হাওয়া ফিস সূত্রের খবর মোকা বর্তমান অবস্থান থেকে আরো উত্তর উত্তর পশ্চিম দিকে সরছে বৃহস্পতিবার মাঝরাতের রাতের মধ্যে ধীরে ধীরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালে প্রবল ঘূর্ণিঝড় ধীরে ধীরে আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে শুক্রবার সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে মোকা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহবিদরা শনিবার ঘূর্ণিঝড়ের প্রাবল্য সব থেকে বেশি থাকবে বলে মনে করছে হা অফিস আবহবিদরা জানাচ্ছেন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মোকার গতিবেগ থাকবে ঘন্টায় একশো কিলোমিটার সমুদ্রে বাধা না পেয়ে তা হু হু করে এগিয়ে আসবে উপকূলের দিকে রবিবার সকাল থেকে ধীরে ধীরে এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের পরাক্রম কমতে পারে হাওয়া অফিস জানাচ্ছে শক্তি কিছুটা কমিয়ে মোকা রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কাকখপুর মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং মিয়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর বাংলাদেশ এবং মিয়ানমার উপকূলে 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছড়ে পড়তে পারে মোকা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 145 কিলোমিটার বিশ্ব আবহাওয়া সংস্থা নিয়ম অনুযায়ী বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে পিভি দেশ যেমন এর আগে বাংলার বুকে আঘা থানা সেট্রং খনিছরের নামকরণ করেছিল তাইল্যান্ড তেমনই মোকা নামকরণটি দিয়েছে আরব সাগরের প্রান্তে অবস্থিত ইয়েমেন যদিও মোকা শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই ইয়েমেনের বন্দর শহর মোখা উচ্চারণ মোকার নামে খনিছরের এই রকম নামকরণ করা হয়েছে উনিশ শতক পর্যন্ত মোখা ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর এই শহরেই বিখ্যাত কফি মোকার চাষ হয় কফির নামকরণও হয়েছে শহরের নামে বহু বছর ধরে মোকা বন্দর দিয়েই দেশ বিদেশে মোকা কফি রপ্তানি করা হয় মোকা আবহে শুক্রবার থেকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেসব মৎস্যজীবী সাগরে গভীরে রয়েছেন তাদের উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস থাকলেও তার প্রভাব খুব বেশি পড়বে না বাংলাতে রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে বেশিরভাগ জেলা এমনকি আগামী দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপ প্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস